ভিউয়ার্স বিরতির পরপর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আমাদের সঙ্গে আছেন যিনি ছিলেন ফর্মার জাজ ইন বাংলাদেশ জুডিশিয়ারি, টাওয়ার হ্যামলেটস স্পেস চেম্বার হেড ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিই। আমরা আপনাদের প্রশ্ন উত্তর পর্বে ছিলাম, আমি সরাসরি চলে যাচ্ছি আপনাদের কাছে, আপনাদের প্রশ্নটা শেষ উত্তরটা শেষ করে আসবো আপনাদের কাছে, আপনাদের কল নেব। শেষে আমরা দরকার আমাদের যদি জি ভাই আব্দুল মমিন সাহেব, আপনি ফোন করেছেন স্কটল্যান্ডের রাজধানী এডিনবারা থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করার জন্য। আপনি বলতেছেন আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা ইনডিফিনিট লিভ পেয়েছেন, না ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন জানুয়ারিতে। এখন লাইফ ইন দ্য ইউকে এবং আইএলটিএস এর ব্যাপারে, ইংলিশ টেস্টের ব্যাপারে আপনি আমাদের কাছে পরামর্শ চাচ্ছেন যে লাইফ ইন দ্য ইউকে তো আছে, কিন্তু আইএলটিএস দিতে হবে না কি দিতে হবে? আমি বলি ভাইজান, ইমিগ্রেশন ল আমি একদিন আরেকটা অনুষ্ঠানে বলেছি যে হোলসবুরিজ লতে দুনিয়ার সব বিষয়ের আইন আছে। বাচ্চা মায়ের পেটে কনসিভ হওয়ার পর থেকে শুরু করে সারা জীবন, ছোট্টবেলা থেকে তরুণ তারুণ্য পার হয়ে বৃদ্ধ হয়ে মারা যাওয়ার পরে তার যে স্টেট কিভাবে বন্টন হবে তাও লেখা আছে হোলসবুরিজ লতে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এর মধ্যে সবচেয়ে ইজিলি চেঞ্জেবল এবং কনস্ট্যান্টলি চেঞ্জিং, বেশি চেঞ্জিং ল কোনটা, আমার সাথে আপনি একমত হবেন, অন্যান্য লয়াররা একমত হবেন যে ইমিগ্রেশন লর মতো এত কনস্ট্যান্টলি চেঞ্জিং ল আর কোনোটা নাই। ভাইজান আপনি অ্যাপ্লাই করবেন আগামী জানুয়ারিতে। আমি আপনাকে অনুরোধ করব, জানুয়ারি এখনও 4-6 মান্থস হয়ে, আপনি মেহরবানি করে ডিসেম্বরের দিকে অথবা নভেম্বরের পরে, নভেম্বরে আইন আসতেছে একটা, ডিসেম্বরের দিকে এটা পুরাপুরি কোনো লয়ারের কাছ থেকে জেনে নেবেন। বর্তমানে যেভাবে ল স্ট্যান্ড করতেছে এটা হলো আপনার B1 এবং লাইফ ইন দ্য ইউকে যদি থাকে তাইলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বেশ সাহেব, খুব সুন্দর করে আমার কলারদের উত্তরগুলো দেওয়ার জন্য। আমি চলে যাচ্ছি সরাসরি আমার কলারের কাছে, আমি দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কই বানি ভাইয়া এবং কই থেকে কইরা? আমার নাম নজির মিয়া, আমি লন্ডন থেকে মাতরাম ভাই। জি ভাইয়া, প্রশ্নটা করুক। আমার প্রশ্ন হইল কি, আমি বাংলাদেশ থেকে মহিলারে আনছিলাম বিয়া করি, আমার ঘর প্রায় 10-12 বছর রয়েছে, রইয়া আজ 5 বছর হয়ে গেছে, আমাকে সে আলাদা করে আছেন বর্তমানে, অন্ত ফোকাস আই লেখে করে তো এমনি সাধারণ দেওয়া যাইব না, থাকতো যে কোর্টর মারবতে ফান্ডে ভালো হইব ভাই, আমার ওখানটা বুদ্ধি দিবা জানা ভালো হয়। ঠিক আছে, মহিলা আনছিল আপনার, অর্থাৎ আপনার ওয়াইফ গত 12 বছর আগে আনছেন, এখন বিচারি গেছেন কি, কতদিন হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমরা শুনতে পাচ্ছি আপনার নামটা বলুন, কোথেকে বলছেন? জি ভাই, আমার নাম দেওয়ান রহমান। জি, আমি লন্ডন থেকে। বলুন ভাইয়া। আমি ভাইয়া একটা জিনিস জানার জন্য, আমি গত মাসে 26 তারিখে আমার লং টার্ম রেসিডেন্সিপ এর অ্যাপ্লিকেশন সাবমিট করি। আচ্ছা, তো সাবমিট করার পরে প্রিমিয়ার সার্ভিসে আমি গিয়েছিলাম, কিন্তু ওনারা ডিসিশনটা দেন নাই ওই দিন, তো বললো যে আমাকে পরে জানাবে, কিন্তু আমার ভ্যালিড ভিসা আছে 2017 এর এপ্রিল পর্যন্ত। আচ্ছা, এবং আমার মিসেসও আমার সাথে আছে আল্লাহর রহমতে, কিন্তু ওর এখন ইমার্জেন্সি একটা ট্রাভেলের দরকার, তো ওর তো পাসপোর্ট এবং ভিসা সবই আছে। তো আমার পয়েন্ট হচ্ছে যে এখন যদি সে যায় আর বাই দিস টাইম যদি আমার আইএলআর এর ডিসিশন চলে আসে,
তো তাহলে তার ভিসা কি ভ্যালিড থাকবে, সে কি আবার এন্ট্রি করতে পারবে? কারণ আমি কয়েকজন লয়ারের সাথে অলরেডি কথা বলছি, এখন সামওয়ান আমাকে বলছে যে ইয়েস শি ক্যান কাম ব্যাক উইদাউট এনি প্রবলেম, বাট আবার কেউ বলছে যে না। কি ভিসা ওনার ওয়াইফের? আপনার ওয়াইফের ভিসাটা কি ভাইয়া? আমি চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি ভাইয়া আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা বলুন। আমার নাম মুস্তাফিজুর রহমান, আমি ওয়েস্ট সাসেক্স থেকে বলতেছি। প্রশ্ন করুন ভাইয়া। জি, আমি কুতুবুদ্দিন আহমেদ শিকদার ভাইয়ের প্রোগ্রাম সবসময় দেখি। অনেক ধন্যবাদ। উনি একজন বিজ্ঞ মানুষ, তার মানে আমি খুবই তার ভক্ত একজন। ধন্যবাদ। আমার কোশ্চেন হচ্ছে, আমি মানে ব্রিটিশ সিটিজেন, আমার ব্রিটিশ পাসপোর্ট আছে। জি। তো আমার ওয়াইফ এদেশে স্পাউস ভিসাতে আসছে 2014 এর আচ্ছা ফেব্রুয়ারিতে বলুন 3 তারিখে। এখন তার স্পাউস ভিসা শেষ হচ্ছে আপনি 2016 এর নভেম্বরের 3 তারিখে। আচ্ছা ঠিক আছে। তো আমার 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 একটা মেয়ে হয়েছে, সে হচ্ছে আপনি আপনার প্রশ্নটা ভাইয়া শুনলে আমার মনে হয় আমাদের যদি কিছু লাগে আমরা জিজ্ঞেস করে নেব। না ওকে, আমি সরি। তো কোশ্চেনটা হচ্ছে যে এখন তার যে ভিসা এক্সটেনশন 2016 এর নভেম্বরে, জি, তো ভিসা এক্সটেন্ড করতে গেলে তার কি কি জিনিস দরকার হবে? ওকে ওকে ভাইয়া অনেক ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, আমাদের গেস্ট বুঝতে পেরেছেন। আপনি টিভি সেটের সামনে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে। শেষে আমরা চলে যেতে পারি আমাদের উত্তরে। জি, থ্যাংক ইউ। শুন ভাই, ইস কোলা নাম্বার 9। জি, কোলা নাম্বার 9, মিস্টার নজির মিয়া। নজির মিয়া ভাই ফোন করছেন আপনি লন্ডন থেকে। বড় দুঃখের বিষয় ভাই, আপনি কইরা 12 বছর আগে ভদ্রমহিলারে, ভদ্রমহিলা হওয়া ঠিক নাই, এই মহিলারে বিয়া করিয়া আনছিল। আর অনেক গড়িমসির পরে 4-5 বছর বাদে লিগে লইয়া বিচারিয়া আপনারে ফালাইয়া গেছেন গিয়া। এখন আপনি কইরা যেন আমার তো লাইফ মাস কোন, আমারে যখন বদ্র বিচারিয়া ফালাইয়া গেছেন গিয়া, তে আমি বিয়া শাদিও দুদিন করতে হয়, তখন ইসলামিক ডিভোর্স দিলে ওই বনি নিনা কোর্টর মারফতে দেওয়া লাগবো। ভাই নজির মিয়া সাহেব, ইসলামিক্যালি যদি ইসলামিক্যালি আল্লাহ রাব্বুল আলামিনে তালাকর যে ক্ষমতা এটা স্বামীর হাতে দিয়া দিছে, বিয়ার সময় যদি স্বামীয়ে স্ত্রীরে ডেলিগেট করে না দেন, তাহলে ইট ইজ অলওয়েজ দি হাজব্যান্ড হু হ্যাজ দ্য রাইট অফ ডিভোর্স। ওয়াইফ ইজ যদি ডিভোর্স সাইন, তাইলে ফারোইন, বাট শি হ্যাজ টু গো ইন এ ওয়ে খোলা সিস্টেম নেগোসিয়েশনের মাধ্যমে। কিন্তু হাজব্যান্ডে ডাইরেক্টলি তালাক দিলে তালাক হয়ে যায় গিয়া। আপনি যদি ইসলামিক তালাক দিতে হয়, তাইলে 3 তালাক মার সাক্ষী দুইজন রে আনিয়া যদি দিলাইন, শি উইল নট বি ইউর ওয়াইফ এনি মোর। কিন্তু যেহেতু আমরা ইংল্যান্ডে আছি, হার মাজেস্টির দেশও আছি, এই দেশের আইন অনুসারে আপনি কোর্টর দুদিন একটা অর্ডার না হয়, যে অর্ডারের নাম হইল ডিক্রি অ্যাবসলিউট, এই ডিক্রি অ্যাবসলিউট যদি না হয়, তাহলে স্টিল ইন থিওরি আপনি বিচারির হাজব্যান্ড আর এই মহিলা আপনার ওয়াইফ রয়ে যায়, অর্থাৎ আপনি আর কোনো বিয়া করতে পারতাম না। তাইলে আপনি কর্তা কিতা, যেহেতু এই মহিলা আপনার 5-6 বছর ফালাইয়া গেছেন গিয়া সেপারেট, আপনি আইনে কয় যে যদি এক স্বামী আর এক ওয়াইফ 2 বছর যদি সেপারেট তা হন, তা আইনে দরিয়ানে দ্য ম্যারিজ হ্যাজ ইরিভোকেবলি ব্রোকেন ডাউন, অর্থাৎ এখানে আর বিয়ার সম্পর্ক বলতে কিছু নাই। যদিও আইনে কয় এখন একটা কোর্টের মাঝে আপনি অ্যাপ্লাই করিয়া একটা ক্লিয়ার করতে হইব, আপনি যদি কোর্টে অ্যাপ্লাই করেন আর এই বিচারীর যদি 2 বছরের কম হইতো সেপারেশনের, তাইলে দোষ দেখাইতে হয় বিচারীর দোষ কিতা, কথা মনে না নি, আরও কিন্তু নি, আরও কোনো পুরুষের লগে অ্যাফেয়ার্স আছে নি, এই সমস্ত নানান আগ্রম বাগ্রম দোষী সাব্যস্ত করিয়া তালাক দিতে হয়।
কিন্তু দুই বছর যদি সেপারেট দেখা যায় তাইলে কোর্টে ধরি নেয় বিয়া ভাঙ্গি গেছে অলরেডি, যাওয়ার সাথে সাথে ইউ উইল গেট পয়লা একটা অর্ডার দেয়, একটা হয় ডিক্রি নাই চাই, ডিক্রি নাই চাই ইজ এ প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স হলখান পয়লা দেখান প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স হয় ওলাখান একটা প্রভিশনাল ডিভোর্স, আর ওটার দশ বারো সপ্তাহ পরে একটা অর্ডার কোর্ট থেকে আইব একটা হয় ডিক্রি আবসলিউট ফাইনাল অথবা আবসলিউট, যেটার যে ডিক্রির যে ওলা এই এই ফাতা লাখান এক ফাতার একটা কাগজ থাকবো, আর ডাইনে দি ও কোনার মাঝে একটা ছোট্ট একটা স্টাম্প থাকবো কোর্টর, আর ওর মাঝে লেখা থাকবো দেন ও মুখ তারিখর বিয়াজ একটা একটা ইট হ্যাজ বিন মেড ডিক্রি আবসলিউট অ্যান্ড ফাইনাল, তখন আপনি অন্য জায়গায় বিয়া করতে পারবা, বিচারিও অন্য জায়গায় বিয়া করতে পারবো। আই এম ভেরি সরি ভাই আপনার এই দুঃখের কাহিনী শুনিয়া, অত কষ্ট করিয়া বিচারিরে বিয়া দুনিয়া আনসলা বিয়া করিয়া, ইউ আর নট দি অনলি ওয়ান, এই দেশ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন হইন তাকসুরনা লানা ও তাকফুরনা আশির, এটা আরো দিন অন্য কোনো ওয়াজ বা কইমু, এই ধরনের আপনি নাই আরো মেলা পুরুষ সকল আসেন দেন বড় আশা করিয়া সংসার বান্ধিয়ে আনছেন, ইনো আওয়ার বাদে যারে কোনো মতে খালি আইসে আওয়ার পরে দেখা যায় আরো লাইন আসিল হোবেটাটান বিয়া বুঝিত, অথবা গন্ডগোল লাগি গেছে বাহরবাড়ি পয়সা দিয়া বাদে ফালাই গেছে কি, আর এই দেশও গেলে কি তো নর্মাল স্টেশন অর্ডার অথবা ক্রিমিনাল যদিন পুলিশের কোশন একটা আনি লাইন তাইবিটাই লিগেল হয়ে যাব আপনার জামাইয়ের কোনো দরকার নাই, ইটস ভেরি আনফর্চুনেট, আপনার দুঃখ ইয়ের কোনো কারণ নাই, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে করিমের মাঝে আল্লাহ কইরা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, আপনি যদি কোনো ডিফিকাল্টির মাঝে থাকেন চিন্তার কোনো কারণ নাই, বাদে যেটা আর একটা আগরটা থেকে আরো ভালার, তো আপনি এই মুসিবত থেকে আল্লাহ আপনার উদ্ধার করক ইনশাআল্লাহ ইউ উইল হ্যাভ এ বেটার লাইফ ইন ফিউচার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাই শেষ সাহেব, আমি দুঃখিত আপনাকে আর উত্তর দিকে দিতে পারছি না এই মুহূর্তে, আমরা যেটা ছোট্ট একটি ব্রেক ব্রেকে দর্শক মন্ডলী আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতির পর সরাসরি চলে আসবো এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেবো এবং চেষ্টা করবো আপনাদের কল নেওয়া, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।